আগে আসলে আগে চেকআপ, তাই শীতের রাতে খোলা আকাশের নিচেই কোনোমতে মাথা গুঁজে লাইন দিয়ে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের। ক্যানিং মহকুমা হাসপাতালের প্রসূতি মায়েদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রতি ইংরেজি মাসের 9 তারিখ নির্ধারিত থাকে। ওই নির্দিষ্ট দিনেই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে প্রসূতি মায়েরা আসেন তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য। এর পাশাপাশি ওই দিন তাদেরকে হাসপাতালের তরফ থেকে পুষ্টিকর খাবারও দেওয়া হয়। প্রতি মাসের নির্দিষ্ট দিনে প্রায় 100 থেকে 150 গর্ভবতী মহিলা এই সুযোগ পান, কিন্তু প্রতিবারই বহু প্রসূতি মাকে সেই সুযোগ না পাওয়ার জন্য ফিরে যেতে হয়। আর সে কারণেই এই শীতের রাত উপেক্ষা করেও হাসপাতাল চত্বরে লাইন দিচ্ছেন তারা, যাতে তাদের পরিবারের সদস্যরা এই সরকারি সুযোগ পেতে পারেন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে আসা পরিবারের লোকজন চাইছেন যারা লাইনে দাঁড়াবেন তাদের সবাইকেই যেন কুপন দেওয়া হয়, তাহলে এভাবে খোলা আকাশের নিচে শীতের রাতে রাত্রি যাপন করতে হবে না। ক্যানিং মহকুমা হাসপাতালের রোগীর পরিজনদের থাকার কোনো ব্যবস্থাই নেই। ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।